ক্রিকেটের স্বার্থে ক্রিকেট বোর্ড ছাড়তে আপত্তি নেই খালেদ মাহমুদের দেশের পালা বদলের পর প্রথমবার বিসিবির কোনো পরিচালক গণমাধ্যমে কথা বলেছেন দেশের ভাবমূর্তির জন্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি এবং সেজন্য তাকিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে এখন যেহেতু করেননি বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রিয়া এবং যুব যুব ক্রিয়ার এসছেন উনি তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে এটা ওনার উপরে কোথায় ক্রিকেট বোর্ড সভাপতি কেউ জানে না অন্তরালে অসংখ্য পরিচালকও রোববার ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকে দেখা গেছে মাত্র সাতজনকে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথমবার ক্রিকেট নিয়ে কথা বললেন কোন পরিচালক খালেদ মাহমুদ এগিয়ে এলেন যারা মুভ করছেন কেন করছেন বা কি জন্য করছেন জানি না বাট হ্যাঁ একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছুই হয় সেটা একটা হয়তোবা মানে মানে সেটার বাইগেতে হয়তো এগুলো হচ্ছে বাট সময় বলে দিবে কি হবে মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন যারা থাকবে আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও আমরা থাকি কি থাকি না তো সময় বলে দিবে বা যারা আসবে মোস্ট ওয়েলকাম বিসিবি ভেঙে দেওয়ার দাবি জোরালো হয়েছে উপদেষ্টাও জানতে চেয়েছেন অন্তর্বর্তী সভাপতি নিয়োগের আইনি ভিত্তি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার দাবি সাবেক অধিনায়কের বাংলাদেশ ক্রিকেট ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে যারা আছে কারা লিড করবে কারা ডোমিনেট করবে বা কারা কি সঠিক পথে নিয়ে যাবে সেটাই ওরা চিন্তা করবেন এটা তো আমাদের তো বলার কিছু নাই তবে দেশের ভাবমূর্তির জন্য নারী বিশ্বকাপ আয়োজন করা উচিত বলে মনে করেন বিসিবি পরিচালক যার দায়িত্ব সরকারের উপরই দিলেন তিনি আর অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে তো সেটা তো আর বিসিবেন না আমরা লজিস্টিক্যালি বলেছি যে এই সাপোর্টটা মাঠ লজিস্টিক যারা সেটা বিসিবি করতে পারবে বাকিটা তো এখন তো সরকারের উপরে যাবে তারা এটাকে এটা নেবেন ক্রিকেটের স্বার্থে বিসিবির দায়িত্ব ছাড়তেও আপত্তি নেই খালেদ মাহমুদের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা